Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Kishurganj Jala Ideal School kortik ayojito KZIS homeschooler ajker online class e oshtom shreni shikkharthider Bangladesh o bishwo porichoy class e shagoto janacchi. Ami Mohammad Hafizur Rahman, shohokari shikshok. Aaj ami oshtom shreni shikkharthider ditiyo oddhay ortat Bangladesher mukti juddho niye alochona korbo. Aaj ami part 1 ebong 2 niye alochona korbo. To priyo shikkharthira, tumra tomader board boi niye lokkho koro ebong amar sathe tumra দেখো আমি কি বলছি এবং তোমাদের প্রশ্নগুলো আমি আইডেন্টিফাই করে দেব, এগুলো একটু আন্ডারলাইন করে লাগবে। বলছি না, মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের যে অধ্যায় সে হচ্ছে বাংলাদেশের মুক্তি যুদ্ধ। মুক্তি যুদ্ধ বলতে আমরা কি বুঝি, অর্থাৎ মুক্তির জন্য যে যুদ্ধ, তার নামই হচ্ছে মুক্তি যুদ্ধ। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জ্ঞাতার্থে বলছি, দ্বি জাতি, দ্বি মানে দুই আর জাতি মানে দুটি জাতি, এই দুটি জাতি কি ছিল, হিন্দু এবং মুসলমান। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। প্রায় হাজার মাইলের ভৌগোলিক দূরত্ব, ভাষা ও সংস্কৃতি সহ সকল বিষয়ে অমিল থাকা সত্ত্বেও শুধুমাত্র ধর্মীয় মিলের কারণে পূর্ব বাংলাকে, অর্থাৎ বর্তমান বাংলাদেশকে, পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এই নতুন রাষ্ট্র পূর্ব বাংলার মানুষের জীবনে কোনো মুক্তির স্বাদ আনতে পারেনি, অর্থাৎ শুধুমাত্র শাসকের হাত বদল হয়ে পূর্ব বাংলার জনগণ নতুন আরেকটি ভিনদেশি শাসক দ্বারা শাসিত হতে থাকে। অর্থাৎ 47-এর পূর্বে আমরা আরেক ভিনদেশি শাসক, অর্থাৎ আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত ও শোষিত হতাম। 47-এর পরে আমরা আরও একটি ভিনদেশির অধীনে চলে যাই, তারা হচ্ছে পাক হানাদার বাহিনী বা পাকিস্তানি বাহিনীর হাতে আমরা শোষিত হতে থাকি। পরবর্তীকালে অনেক আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা ও রক্তের বিনিময়ে 1971 সালে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। আমরা পরিপূর্ণভাবে বিদেশি শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করি। স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্ম ও ইতিহাসের পথ অনেকটা ঘটনাবহুল। তোমরা সপ্তম শ্রেণীতে ভাষা আন্দোলন, যুক্ত ফ্রন্ট গঠন, ছয় দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন সম্পর্কে বিস্তারিত জেনেছি। এই অধ্যায়ে আমরা 70-এর নির্বাচনের পরবর্তী সময় এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা জানব। পাঠ একে আমরা কি দেখতে পাচ্ছি, পাঠ এক হচ্ছে সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি, অর্থাৎ সশস্ত্র তার মানে কি, অস্ত্র সহ যে যুদ্ধ, সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি। 1970 সালে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু বিজয়ী দল আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সামরিক জান্তা ষড়যন্ত্র শুরু করে। জাতীয় পরিষদের অধিবেশন বারবার স্থগিত ঘোষণা করলে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের মার্চ মাসের শুরু থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং 7ই মার্চ ঘরে ঘরে দুর্গ ঘরে তোলার ডাক দেন, ফলে বাঙালির স্বাধীনতার প্রস্তুতি শুরু হয়। আমরা জানি একটি গণতান্ত্রিক দেশের নিয়ম অনুসারে নির্বাচন হবে, নির্বাচন হবার পর যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এই দল দেশকে শাসন করবে। কিন্তু 70-এর নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়, তো গণতন্ত্রের ধারা বা নিয়ম অনুসারে পাকিস্তানকে শাসন করার কথা আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তো ওই ক্ষমতা হস্তান্তরের জন্য জাতীয় পরিষদের অধিবেশন বারবার স্থগিত ঘোষণা করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পারেন যে তারা বৈধ পথে ক্ষমতা হস্তান্তর করবে না, এই জন্য তিনি মার্চের শুরু থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেন। অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনী 25শে মার্চ বর্বর গণহত্যা শুরু করে। 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শুরু হয় বাঙালির প্রতিরোধ ও মুক্তিযুদ্ধ। মুজিবনগরে ঘটিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনায় পরিচালিত হয় 9 মাসের যুদ্ধ, আর এই 9 মাসের যুদ্ধ শেষে 16ই ডিসেম্বর বাঙালি বিজয় লাভ করে। এদিকে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেয়, আর অন্যদিকে জুলফিকার আলী ভুট্টো, এই জুলফিকার আলী ভুট্টো ছিল তৎকালীন পাকিস্তান পিপলস পার্টির নেতা,
তা বানচালের জন্য ইয়াহিয়া খানের সঙ্গে ষড়যন্ত্র শুরু করেন। এই ইয়াহিয়া খান ছিল তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট। তিনি ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন বর্জনের ঘোষণা দিয়ে পাকিস্তানের রাজনীতিতে নতুন সংকট তৈরি করেন। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়। ক্ষমতা হস্তান্তরের দাবিতে আওয়ামী লীগ সকল কর্মসূচিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বিশেষ করে ছাত্রদের ভূমিকা ছিল অগ্রণী। এছাড়া শিক্ষক, পেশাজীবী, মহিলা সংগঠনগুলো এগিয়ে আসে। একাত্তরের মার্চের শুরু থেকে প্রতিদিনের সকল সমাবেশে প্রচুর লোকের সমাগম ঘটে। ভুট্টুর ষড়যন্ত্রের সাড়া দিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পহেলা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করায়। আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়ে। অর্থাৎ মার্চ মাসের এক তারিখে জাতীয় পরিষদের অধিবেশনটা স্থগিত ঘোষণা করা হয়। ফলে ওই দিন আওয়ামী লীগের পার্লামেন্টারি কমিটির বৈঠকে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। জনগণ আবার স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়। শুরু হয় বাংলাদেশের মুক্তি সংগ্রামের আরেক অধ্যায়, অসহযোগ আন্দোলন। প্রিয় শিক্ষার্থীরা, অসহযোগ আন্দোলন বলতে কী বুঝো? তাহলে আমরা বলতে পারি সরকারকে কোনো প্রকার সহযোগিতা না করা। আওয়ামী লীগ 2 মার্চ 1971 ঢাকা শহরে এবং 3 মার্চ সারা দেশে হরতালের ডাক দেয়। 2 মার্চ সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ যাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশাল সমাবেশে ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, অর্থাৎ ডাকসুর পূর্ণরূপ ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ দেশের মানচিত্র কোচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। তাহলে আমরা বলতে পারি 2 মার্চ কী করা হয়? স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়। এটাই ছিল সর্বসাধারণের সামনে আনুষ্ঠানিকভাবে উত্তোলিত স্বাধীন বাংলার প্রথম পতাকা। অর্থাৎ যদিও ওই সময় দেশ কী হয় নাই, স্বাধীন হয় নাই, কিন্তু পতাকা উত্তোলন করা হয়েছিল। মুক্তিযুদ্ধের এই পতাকা ছিল আমাদের প্রেরণা, অর্থাৎ এটা আমাদেরকে প্রেরণা দিয়ে 3 মার্চ থেকে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন, যা 25 মার্চ পর্যন্ত অব্যাহত থাকে। 3 মার্চ গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। এতে আন্দোলন আরও বেগবান হয়। ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এমন পরিস্থিতিতে ভীত হয়ে ইয়াহিয়া খান 6 মার্চ এক ভেতার ভাষণে, অর্থাৎ মার্চ মাসের 6 তারিখে এক ভেতার ভাষণে 25 মার্চ ঢাকায় পুনরায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। কিন্তু বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঘোষণায় সন্তুষ্ট হতে পারেন। এমন পরিস্থিতিতে 7 মার্চ রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার জন্য আওয়ামী লীগের উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। পার্ট 2, 7 মার্চের ঐতিহাসিক ভাষণ এবং বাঙালির স্বাধীনতার প্রস্তুতি। বঙ্গবন্ধু তার 7 মার্চের ভাষণে বিজয়ী দল হিসেবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন। জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার নির্দেশ দিয়ে তিনি তার ভাষণে কোর্ট কাছাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। আমরা জানি যে একটি সার্বভৌম রাষ্ট্র পরিচালিত হয় জনগণের ট্যাক্স বা খাজনায়। তিনি আরও বলেন যে পর্যন্ত আমার দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, তোমরা কেউ দেবে না। বঙ্গবন্ধু 1971 পহেলা মার্চ থেকে ইয়াহিয়া ও তার সহযোগী ভুট্টুর কর্মকাণ্ড দেখে বুঝেছিলেন এরা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে না। তো আমি আগেই বলেছি যে নিয়মতান্ত্রিক বলতে
নির্বাচনে যে দল জয় লাভ করবে ওই দল জাতীয় পরিষদের অধিবেশনে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু বঙ্গবন্ধু বুঝেছিলেন হস্তান্তর করবে না। তাই একদিকে আলোচনা, অন্যদিকে চূড়ান্ত সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জনের জন্য জাতিকে প্রস্তুত হতে আহ্বান জানান। প্রয়োজনে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের জন্য তিনি বলেন প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলব। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। বক্তৃতার আরও এক জায়গায় তিনি বলেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। এই কথায় গেরিলা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করার প্রকাশ্য নির্দেশনা পাওয়া যায়। 10 লক্ষ লোকের উপস্থিতিতে তিনি তার এই বক্তৃতায় বাংলাদেশ শব্দটি ব্যবহার করে ভবিষ্যৎ নতুন রাষ্ট্রের নামকরণ চূড়ান্ত করেন। অর্থাৎ 7ই মার্চের ভাষণের পূর্বে বাংলাদেশ নামে কোনো শব্দ ছিল না। বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাঙালিকে স্বাধীনতার জন্য প্রস্তুত রাখা। বক্তৃতার শেষ অংশে তিনি বলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ঘোষণা দিয়ে তিনি স্পষ্টভাবে স্বাধীনতার ডাক দেন। বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত করতে ইয়াহিয়া ঘোষিত 25 মার্চের জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করার ব্যাপারে 4টি পূর্ব শর্ত ঘোষণা করেন। 1, সামরিক আইন প্রত্যাহার করা। 2, নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। 3, সেনাবাহিনীর গণহত্যার তদন্ত। 4, সৈন্যদের বেরাকে ফিরিয়ে নেওয়া, অর্থাৎ সেনাবাহিনীর বাসস্থান যে বেরাক ওইখানে ফিরে যাওয়া। এই দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তিনি অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ নেন। ইয়াহিয়ার নেতৃত্বে পাকিস্তানের সামরিক শাসকরা বঙ্গবন্ধুর গণতান্ত্রিক এই দাবিগুলো কখনো মেনে নেয়নি, ফলে বাঙালির আন্দোলন বেগবান হয়ে ওঠে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ছিল মূলত বাঙালির মুক্তির সনদ। এই ভাষণ সারা দেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে তাদের ঐক্যবদ্ধ করে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। এই ভাষণ অর্থাৎ 7ই মার্চের ভাষণ যেন জাদুর স্পর্শে বাঙালি জাতিকে বীরের জাতিতে পরিণত করে। এই ভাষণ বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। ইউনেস্কো অর্থাৎ জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা 2017 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই ভাষণ ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি হিসেবে ইউনেস্কো অন্তর্ভুক্ত করে। বঙ্গবন্ধুর এই ভাষণ পৃথিবীর একমাত্র অলিখিত ভাষণ হিসেবে বিশ্ব ইতিহাসের ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই ভাষণের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ জনগণ অসহযোগ আন্দোলনে অংশ নেয় এবং মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দেশের স্কুল কলেজ অফিস আদালত কলকারখানা সব বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা পাকিস্তানি বাহিনীকে বিভিন্ন স্থানে প্রতিরোধ করতে থাকে, খাজনা ট্যাক্স আদায় বন্ধ হয়ে যায়। সেনানিবাস ব্যতীত সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। গভর্নর হাউস সেনানিবাস কিংবা সচিবালয় থেকে নয়, সেদিন বাংলাদেশ পরিচালিত হয় ধানমন্ডির 32 নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাড়ি, অর্থাৎ 677 নম্বর থেকে। এটাই হয় সরকারের কার্যালয়। আর আওয়ামী লীগের সদর দপ্তরে দলের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ বঙ্গবন্ধুর নির্দেশনা বাস্তবায়নের কাজ চালিয়ে যান। অবস্থা উপলব্ধি করে ইয়াহিয়া 15ই মার্চ ঢাকা সফরে আসেন এবং বঙ্গবন্ধুর সাথে আলোচনার প্রস্তাব দেন। 16ই মার্চ থেকে আলোচনা শুরু হয়। 22ই মার্চ জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আসেন এবং তিনিও আলোচনায় অংশ নেন। আলোচনা ব্যর্থ করে বাঙালি নিধন মানে হত্যা নির্দেশনা দিয়ে 25ই মার্চ ইয়াহিয়া ভুট্টো ঢাকা ত্যাগ করেন। আর ওই দিনেই মধ্যরাতে তারা বাঙালির উপর চরম আঘাত হানে। ওই দিন কালো রাতে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালিকে নির্বিচারে হত্যা করে। দেখো, তোমাদের পার্ট 1 এবং 2 আলোচনা করেছি, আশা করি তোমরা এই আলোচনা থেকে বুঝতে পেরেছো। তোমাদের জন্য আমি 2টি প্রশ্ন অনুধাবনমূলক 2টি প্রশ্ন বাড়ির কাজ দিচ্ছি। তোমরা এই 2টো প্রশ্ন পার্ট 1 এবং 2 থেকে আশা করি তৈরি করতে পারবে এবং তৈরি করে তোমরা স্কুল ক্যাম্পাসে জমা দেবে। তো দেখো, তোমাদের 2টি বাড়ির কাজ হচ্ছে, 1, অসহযোগ আন্দোলন বলতে কী বুঝো। 2, বাঙালির মুক্তির সনদ বলতে কী বুঝো ব্যাখ্যা করো।
এই দুইটা প্রশ্ন উত্তর তোমরা অনুধাবনমূলক হিসেবে তৈরি করে যে কোনো খাতায় স্কুল ক্যাম্পাসে তোমরা নির্দিষ্ট সময়ে জমা দিবে। আজ এ পর্যন্তই, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।